হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহ পাকের আশা সহমত অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি মাটন হাতে মেখে বসিয়ে দিয়েছি, বেচেলা ভাইদের জন্য অনেক সুবিধাজনক একটা রান্না। যারা কাজ থেকে কাজে থেকে এসে মানে রান্না আইটেম করে রান্না বান্না করা অসম্ভব ব্যাপার হয়ে যায়, তাদের জন্য খুবই মানে অনেক সহজ উপায়ে রান্নাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এখানে আসছে মাটন, হয়তো বা 250 গ্রাম মতন হবে এরকম। এখন এই যে মাটনটা আমি মানে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি। এখন মাটনের মধ্যে আমি পেঁয়াজ কুচি 1/2 কাপ মতন দিয়ে দিলাম, মানে আমার মাংসটা যতটুকু সে অনুযায়ী। এখন আমি 4টা এলাচ, তেজপাতা আর ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদার গুঁড়া, সরি, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া, আর এই আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি আদার গুঁড়া মিক্স করেছি রসুনের পেস্টের মধ্যে। এখানে 3 চা চামচ অয়েল হবে, তো এটাকে আমি হাতে মেখে নিব। ভালো করে মিনিট করে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, আমার হাতে অত ধৈর্য নাই। আমি এখন 10 মিনিট বাদে ফিরে এসে বসিয়ে দিয়েছি। দেখুন চুলার পরে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, এখান থেকে যে পানিটা বেরোয়েছে মাংস থেকে সে পানি দিয়ে আমি খুব সহজে কষিয়ে নিচ্ছি। তবে হালকা আছে, এটাকে কষালে অনেক সুন্দরভাবে মানে বয়েল হয়ে যায় মাংসটা, আর যত ভালো করে কষিয়ে নেবেন তত মানে মাংস কিংবা তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমার মাংসটা প্রায় কষানোর কাছাকাছি, প্রায় শেষের পর্যায়ে তেল উঠে গেছে, তবে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার কষানোর শেষের পর্যায়ে এটাকে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি গরম পানি অ্যাড করব। আজকের মাংসতে আমি বেশি একটা ঝোল রাখবো না, গামাকা গামাকা ঝোল রাখবো। তো এখানে আমি গরম পানি অ্যাড করলাম, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রিয় ভাই বোনেরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, আবারও বলতেছি। কেন যে আপনারা লাইক দেন না এটাই বুঝি না। এখানে আমি জিরার গুঁড়া অ্যাড করতেছি, এটা ভাজা জিরার গুঁড়া। এখন এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট দুয়েক পরে আবার ফিরে আসলাম। এই যে আমি এখন এই পর্যায়ে এখন নামিয়ে নিব। আজ এ সমস্ত ভাই বোনরা আমাকে বন্ধু করবেন, তারা অবশ্যই ওয়েট করবেন, সাথে সাথে আমি ব্যাগ দিতে পারবো না প্লিজ। আর যদি পারেন তো আমার কমিউনিটিতে কমেন্ট করবেন, আমি সেটা দেখে আপনাদের ঘরে যেয়ে আপনাদেরকে বন্ধু করব। তো আমার এই যে ভিডিও শেষের পর্যায়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অনেক এমনি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সটে আবার দেখা হচ্ছে। এ পর্যন্ত রাখতেছি, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন সবাই, আপনাদের জন্য তো অবশ্যই দোয়া আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।